স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কাজ করা হচ্ছে মিটারে, এরপর চেক করা হচ্ছে দক্ষ কর্মী দিয়ে। এভাবে দেশেই তৈরি হয় স্মার্ট প্রিপেইড মিটার। তবে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত ক্রয় আদেশ না পাওয়ায় প্রায় বন্ধের দিকে যাচ্ছে দেশের প্রথম স্মার্ট প্রিপেইড মিটার কারখানা বেসকো। এই অবস্থায় লাভবান হচ্ছে মিটার আমদানি করা ব্যক্তি অথবা প্রতিষ্ঠানগুলো। কিছু কুচক্রী মহল এটাকে বন্ধ করে দিতে চায়, যে কারণে তারা বিদেশ থেকে মাল আমদানি করলে তাদের সুবিধা হবে। দেশেই বিদ্যুতের মিটার তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুযায়ী দেশি বিদেশি যৌথ উদ্যোগে 2018 সালে 19 ডিসেম্বর নিবন্ধিত হয় দেশের প্রথম স্মার্ট মিটার উৎপাদনকারী কোম্পানি বেসকো, যার 51 ভাগের মালিক ওজো পাডিকর এবং 49 ভাগের মালিক চায়না হেক্সিং কোম্পানি। 2020 সালে 170,000 প্রিপেইড মিটার উৎপাদন করে কোম্পানিটি, যার আন্তর্জাতিক মানের সনদও মিলেছে। এসব মিটার বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজো পাডিকো ও ডিপিডিসিকে সরবরাহ করে প্রায় 7 কোটি টাকা লাভ করে প্রতিষ্ঠানটি। এরপর দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির কারো কাছ থেকে ক্রয় আদেশ না মেলায় 2021 সালের জুন মাস থেকে উৎপাদন বন্ধ করে দেয় লাভজনক এই প্রতিষ্ঠানটি। এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে যারা অতীতে এই মিটারগুলো সাপ্লাই করত তাদের সাথে কোনো রকমের অসাধু চক্র এটার সাথে জড়িত আছে, এবং ওইটা ওই জড়িত থাকার কারণেই এই ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েই কমিশনের ভাগাভাগি কিংবা কোনো দুর্নীতি কিংবা অনিয়ম সেটাকে চাঙ্গা করে রাখার জন্য, সেটাকে সচল করে রাখার জন্য এই ফ্যাক্টরিটাকে বন্ধ করে রাখা উচিত, এটাকে ইনকোয়ারি করা উচিত। পরে 2022 সালে অক্টোবর মাসে 140,000 মিটার তৈরির অর্ডার নিয়ে পুনরায় চালু হয় প্রতিষ্ঠানটি। কিন্তু এই বন্ধ এই চালু এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার জন্য দায়ী করা হচ্ছে দাপ্তরিক সমস্যাকে। বেসকো সংশ্লিষ্টদের দাবি, দাপ্তরিক সমস্যায় প্রতিষ্ঠানটি এই বন্ধ এই চালু অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর বন্ধ থাকার মেইন কারণ ছিল আসলে অর্ডার না পাওয়া, এছাড়াও কিছু প্রবলেম ছিল আসলে, এটা দাপ্তরিক কিছু জটিলতা ছিল, সেই জটিলতাটা আমরা অনেকটাই ওভারকাম করে ফেলছি, এখন দেখা যাক সম্পূর্ণটা করতে পারি কিনা। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 4.5 কোটির বেশি গ্রাহক রয়েছে, যার মধ্যে 40 লাখের বেশি গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করছেন। তাই দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিশেষ নির্বাহী আদেশে চাহিদাপত্র পেলে ঘুরে দাঁড়াবে বেসকো। দেশে তৈরি হবে নিজেদের বৈদ্যুতিক মিটার, কমবে আমদানি, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। সে কারণে প্রতিষ্ঠানটি চালু রাখার কথা বলছেন সচেতন নাগরিকরা। আমরা মনে করি এই কুচক্রী মহলের অপচেষ্টা অপতৎপরতা বন্ধ করে আমরা এই কারখানাটা চালু করে আমাদের দেশীয় প্রযুক্তির মাধ্যমে যে মিটার কারখানাটা এটা চালু রাখা, এবং এই মিটারকেই আমরা ব্যবহার করলে আমাদের দেশের যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমন আমার এই এলাকার মানুষের কর্মসংস্থান থাকবে। এদিকে ওজো পাডিকো ব্যবস্থাপনা পরিচালক আজারুল ইসলাম জানান, টিকে থাকার জন্য এখন অন্যান্য পণ্য তৈরির কথা ভাবছে বেসকো। এখন আমরা যেটা নিছি পরিকল্পনা সেটা হলো যে শুধু মিটারেই আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স যেগুলি আছে যেরকম ধরেন টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন, এগুলি সব অ্যাসেম্বল আমরা করার চিন্তা ভাবনা করতেছি, এবং আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, দেখা যাক শেষ পর্যন্ত সাকসেসফুল হতে পারে কিনা।